আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনতাহা ব্লগস। তো আমার মেয়ে জীবন খুবই অসুস্থ, আর এখন কিন্তু ওর মেয়েদের আমরাই রাখতেছিলাম বা আমরা খেলা করতেছিলাম সবাই একসাথে মিলে। তো হঠাৎ করে কিন্তু আমার মেয়ে জীবন মানে অসুস্থ হয়ে পড়েছে, যেহেতু এখন প্রচণ্ড গরম, আর গরমের কারণে কিন্তু মানুষ এখন অসুস্থ হয়ে পড়ে বেশিরভাগই। আর তার জন্য কিন্তু ওর মেয়েকে আমাদের কাছে রাখতেছিলাম, ওর কাছে কিন্তু যেতে দিচ্ছিলাম না। তো এখন কিন্তু ওর মেয়ের জন্য খাবার রেডি করব, আর তার জন্য এখানে প্রথমে জাল দেওয়ার জন্য দুধ বসিয়ে দিলাম, আর দুধটা কিন্তু একটু ভালো করে জাল দিয়ে নেব। আর এখানে ওর জন্য বেড নিয়েছি আর কলা নিয়েছি, আর ও কিন্তু নরম খাবার না হলে খেতে চায় না, মানে সব বাচ্চাদের মতো আবি চাবি কোনো কিছু খায় না, যে কোনো খাবারই কিন্তু ওকে নরম করে খাওয়াতে হয়। তো এখানে কিন্তু আমি আপনার বেডটা ভালো করে কেটে নেব, আর কেটে কিন্তু পিস পিস করে নেব। আর বাসায় অসুস্থ মানুষ থাকলে কিন্তু এমনি ভালো লাগে না, আর যেহেতু ওর আম্মু অসুস্থ আর খুবই খারাপ লাগতেছিল, কিন্তু মানে অসুস্থ অবস্থায় কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। তো রাতে হঠাৎ করে কিন্তু ওর আম্মু অসুস্থ হয়ে পড়েছে, মানে কোনো কিছু না, পেটের মধ্যে গ্যাস হয়ে কিন্তু অনেকটা অবস্থা খারাপ গিয়েছিল রাতে। আর আলহামদুলিল্লাহ সকাল হওয়ার পরে এখন কিছুটা সুস্থ আছে। তো ওর মেয়ে কিন্তু নানু আর মামা হলে আর কিছুই লাগে না, আর নানু মামাকে কিন্তু ও খুবই পছন্দ করে, নানু থেকে মামাকে খুব পছন্দ করে। তো মামা হলে কিন্তু ওর মার প্রয়োজন হবে না, মা মামাকে এতটা পছন্দ করে। তো ওকে কিন্তু আমরাই এখন রাখতেছিলাম, আর যেহেতু ওর মা অসুস্থ কোনো কিছু করতে পারতেছে না, শরীরটা দুর্বল, তার জন্য আমাদের কাছে রাখতেছিলাম বা আমরাই সব কিছু করতেছিলাম। তো এখানে কিন্তু আমি খাবারটা রেডি করে নিয়েছি, আর খাবারটাকে কিন্তু এখন আমি ভালো করে মিক্স করে নেব, আর মিক্স করে কিন্তু ঠান্ডা করে নেব। আর আমার মেয়ে জীবনের জন্য কিন্তু সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে কিন্তু আমার খাবারটা ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু খাওয়ানোর জন্য চলে যাব আমি। তো খাবারটা কিন্তু আমি এখানে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি, আর যেহেতু ও একটা শক্ত খাবার খেতে চায় না, তো আমি কিন্তু কলার বেটটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন চলে আসলাম খাবার খাওয়ানোর জন্য, আর ওকে কিন্তু মোবাইল দেখানো ছাড়া কিন্তু খাবার খাওয়া যায় না, তো মোবাইল দেখে দিয়ে কিন্তু এখানে খাবার খাওয়া যায়। আর এখন বাচ্চাদের কিন্তু খাওয়ানোর সময় মোবাইল দেখাতেই হয়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।